জুসটা পরে খাও, ফ্রিজের ওটা নর্মাল হলে পরে খেয়ে নিও। বেশি ঠান্ডা না তো? ইশু, আচ্ছা ঠিক আছে, খাবো না, হাতে রাখবো। চিল্লানোর কি আছে? আহিল নিশিকে নিয়ে হালকা কিছু খেয়ে নিল। ছোটবেলায় নিশিকে দেখভাল করার জন্য একটা ন্যানি রেখে দিয়েছিল তার বাবা। সে নিশির সাথে সন্ধ্যে পর্যন্ত থাকতো, তাকে পড়াতো, এভাবে কোলে বসিয়ে খাইয়েও দিত। আহিলের কেয়ারগুলোতে কেমন যেন একটা বাবা টাইপ গন্ধ মিশে আছে। আচ্ছা, মায়ের ভালোবাসার গন্ধটা কেমন? ওই ন্যানির ভালোবাসার গন্ধের মতো নাকি? এই অসভ্যের এই কেয়ারগুলোর মতন নাকি? না থাক, কিছু না। খাওয়া শেষ করে আহিল নিশির ম্যাথগুলো দেখতে লাগলো। নিশিকে ঠিক আগের মতোই কোলের মাঝখানে বসিয়ে রেখে টেবিলের উপর ঝুঁকে নিশির কাছে মুখ গুঁজে খাতা দেখে যাচ্ছে সে। একটু পিছিয়ে বসে না, ঘাড়ে ব্যথা পাচ্ছি তো। আহিল পিছিয়ে সোফায় বসতেই নিশি তার বুকের উপর পিঠ ঠেকিয়ে সম্পূর্ণ ভার ছেড়ে দিয়েছে। আহিল ইজি হয়ে বসার জন্য আর একটু পিছিয়ে সোফায় নিজের পিঠ এলিয়ে দিয়ে বাম হাত নিশির পেটে চেপে ধরে টেনে এনে আবার আগের মতোই বসিয়ে দিল। দুজনের অবস্থাই সোফার উপর আজ শুয়া প্রায়। আহিল নিশির পেটের উপর এক হাতে খাতা ধরে অন্য হাতে খাতার উপর কলম চালিয়ে ম্যাথগুলো কারেকশন করে দিচ্ছে। আর নিশির মনের আনন্দে বুকের উপর গ্লাস থেকে স্ট্র দিয়ে ইঁদুরের মতন চুকচুক শব্দ করে মজা খেয়ে যাচ্ছে। এখানে এই ফর্মুলা কেন? নিশি আহিলের হাতের উপর খাতা রেখে ফর্মুলাটা বসিয়ে আহিলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল। হয়েছে, পারফেক্ট। আমি নিশির কপালে চুমু খেয়ে বললাম। আহিল একে একে বাকি ম্যাথগুলো দেখে নিচ্ছে, ভুল হলে তো ধরিয়ে নিশিকে দিয়ে শুধরে দিচ্ছে। আর তার সাথে কখনো কখনো গালে, গলায়, কপালে আর মাথার এক পাশের চুলের উপর অজস্র থ্রোটের যোগফল বুঝিয়ে দিচ্ছে। আচ্ছা, তখন বাগানে আমাকে দেখে এমনভাবে ভয় পেলে কেন? আমি গলায় নাক ঘষতে ঘষতে বললাম। আসলে এত নিস্তব্ধ ছিল, চারপাশ কোনো শব্দ নেই, কোলাহল নেই, বাস্তবতা নেই, মনে হচ্ছে কোনো কিছুরই প্রাণ নেই। আর এই সব কিছুর মধ্যে লোভনীয় ব্যাপার হচ্ছে আমি সব কিছু একা একা ফিল করছি, লাইক স্টপ ওয়াজ দিয়ে সব কিছু থামিয়ে রাখা হয়েছে। ব্যাপারটা আমার আনকনসিয়াস মাইন্ড সাবকনসিয়াস মাইন্ডে এমনভাবে সেট করেছে যে আমি আপনাকেও এই থমকে থাকা পরিবেশের একটা প্রাণহীন অংশ ভেবে নিয়েছি, যার কারণে আপনার আচমকা টার্ন করাটা আমার মাইন্ড ইজিলি খাপ খাওয়াতে পারে নাই। তার উপর জিন ভাইয়া, প্রচুর ভয় পেয়েছিলাম তখন, গলা শুকিয়ে তো এক একার অবস্থা। এত ভয় পেয়েছ? ভয় দ্বারা তাহলে কাটাতে হচ্ছে বলেই আহিল নিশিকে কোলে তুলে বিছানার দিকে এগিয়ে যাচ্ছে। নিশি আহিলের চোখের দৃষ্টি বোঝার চেষ্টা করছে। এই দৃষ্টিতে নিশির নিজেরই কেমন ঘোর লেগে যাচ্ছে, চোখের দিকে আর তাকাতে পারছে না সে। কেমন যেন একটা অনুভূতি, এই চোখে তাকালেই যেন ডুবে যাবে, তলিয়ে যাবে, হারিয়ে যাবে, নিজেকে আর খুঁজে পাবে না, এমন একটা ভয় হচ্ছে তার। এই অসভ্যটার সব কিছুই অসভ্য, কেমন ঝিম লাগানো ভয় লাগিয়ে দিচ্ছে তার এই অসভ্য দৃষ্টি দিয়ে। আহিল নিশিকে কোলে তুলে নিয়ে বিছানার দিকে এগিয়ে যাচ্ছে। নিশি আহিলের চোখের দৃষ্টি বোঝার চেষ্টা করছে। আহিলের থেকে দৃষ্টি সরিয়ে নিশির কোল থেকে নামার জন্য হাত পা ছুটতে শুরু করে দিল। এভাবে হঠাৎ করে কোলে তুলে নিলেন কেন? নিশিকে বিছানায় শুইয়ে দিয়ে, আরে আমার বউটা এত ভয় পেলো আর আমি ভয় ভাঙাবো না, কথাগুলো ফিসফিসিয়ে বলছে। আর নিশির নাকে নাক ঘষে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিচ্ছে, হাতগুলো তার জামা ভেদ করে নিশির পিঠ খেলা করছে। আর এই অনুভূতিগুলো একেবারে অন্যরকম, স্পর্শগুলো নিশির চিনতে শুরু করলেও এই অনুভূতিগুলো সেদিন হয়নি। চেনা স্পর্শগুলোতে অজানা অনুভূতিরা মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। নিশি আহিলকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে উঠে পড়তে চাইল। দেখি সরুন, আমার ভয় নিয়ে আপনাকে এত ভাবতে হবে না, ভয় ভেঙে গেছে আমার, সরেন, চাপটা হয়ে যাচ্ছি তো। বললেই হলো নাকি, কিছুই করলাম না, অমনি ভয় পেয়ে গেল। চ্যাপটা ভর্তা, যা খুশি হও, কোনো ছাড়াছাড়ি নেই।
সুতা পরিমাণও না। নিশি হাল ছাড়ল না, বেশ ছটফট করছে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু আগের থেকে একচুলো সরতে পারছি কিনা সন্দেহ। আহিল নিশিকে চেপে ধরে বেডসাইড টেবিল থেকে ল্যান্ডলাইন ফোনে কানেক্ট করল। আইল স্পিকিং, কামিং থ্রি আওয়ার্স, আই ডোন্ট ওয়ান্ট এনি ডিস্টারবেন্স, মেক শিওর ইট ফার্স্ট। আহ নিশু, আই লিসেন অ্যান্ড অ্যাটেন্ড অলসো মাই সেল ফোন। ইয়া বাই। ফোনটা রিসিভারে রেখে আহিল নিশির দিকে ফিরল। কি করলে এটা, এভাবে কেউ পেটে চিমটি দেয়, কি করছো এটা? হুম, এবার তো শাস্তিও পাওনা হয়েছে। কি শাস্তি? বলতে ইচ্ছে করছে না করেই বোঝাই। বলি নিশির গলায় না খুঁজতে শুরু করে দিল। আইলের খোঁচা খোঁচা চুলগুলো থুতনির নিচে লাগতেই কেমনটা কুটকুট করছে। নিশির চুলে হাত দেবার আগেই আহিল দু হাতে বিছানার উপর চেপে ধরে নিশির মুখের দিকে ক্ষুধাত দৃষ্টিতে তাকালো। আহিলের গরম নিঃশ্বাসগুলো যেন ঠোঁটে, চোখে, নাকে, গলায় আর সারা গায়ে লেপটে যাচ্ছে, আর তার সাথে সাথে নিজেকে সরিয়ে নেওয়ার শক্তিটুকুও যেমন মন থেকে কেড়ে নিচ্ছে। নিজেকে সরিয়ে নেওয়া আর আহিলকে দূরে রাখার ব্যাপারটা ক্রমশ একটা দুর্বোধ্য অভিনয় পরিণত হয়ে দাঁড়াচ্ছে এই মুহূর্তে নিশির কাছে। আহিল নিশির কপাল থেকে চুলগুলো খুব যত্ন করে কানের পিঠে গুঁজে দিয়ে আলতো করে চুমু খেলো ওর কপালে। হাত দুটো ছাড়া পেয়ে নিশি আহিলের খালি বুকে ঠেকিয়ে ধরল। নিশি বরাবরই লোমশ বুকটা খুব প্রিয়। ছোটবেলা বাবার পেটের উপর বসে কত খেলেছে লোমগুলো নিয়ে, কখনো চিরুনি করে দিত, কখনো মাথার চুলের মতন সিঁথি করে আঁচড়ে দিত, আবার কখনো ছুটি করার চেষ্টা করত, এলোমেলো করে দিয়ে আবারও গুছিয়ে দিত, আঙুল ঘুরিয়ে চুলগুলো বেঁচানোর চেষ্টাও করত কত কত। বাবার বুকটা ছিল নিশির জন্য এক প্রকার উন্মুক্ত খেলার মাঠের মতো। নিশিকে সানন্দে পেটের উপর বসিয়ে তিনি হয়তো অফিসের কাজে মনোযোগ দিতেন, নয়তো মেয়ের সাথে গল্প করতেন বা ঘুমিয়ে পড়তেন। আহিলের লোমশীন বুকটা নিশির কাছে বেশ অপরিচিত, ঠিক টিভিসিতে দেখা কোনো সেলিব্রিটির চেস্ট মনে হচ্ছে। অদ্ভুত রকমভাবে আহিলকে এই মুহূর্তে খুব পরপর লাগছে তার কাছে, আবারও দূরে সরিয়ে দিতে ইচ্ছে করছে আহিলকে। নিশির উপর থেকে সরে আহিল এক হাতে ভর দিয়ে নিশির দিকে মুখ করে শুয়ে পড়ল। নিশি তার বাহারটা আহিলের বুকে চেপে ধরে ধাক্কা দেওয়ার আগেই আহিল কোমর জড়িয়ে তার দিকে টেনে নিল। আহিলের দিকে এক নজর তাকিয়ে চোখ ফিরিয়ে নিতে গিয়ে নজর পড়ল ঘাড়ের তিলটায়। স্পষ্ট কালো সুন্দর একটা তিল, কণ্ঠালি থেকে বেশ কিছু একটা বামে, আর তার ঠিক উপরে ছায়াদার বিশিষ্ট লালচে নীল দাগ হওয়ায় কামড়। কিছু কিছু জায়গায় নীল দাগগুলো বলে দিচ্ছে কামড়টার গভীরতাটা। অজান্তেই নিশির হাত চলে গেল সেখানে। মাথাটা হালকা তুলে আহিলকে জড়িয়ে ধরে কামড়ের উপর বেশ গভীরভাবে চুমু খেয়ে কণ্ঠনালীতে চুমু খেলো। আহিলের ততক্ষণে নিশিকে নিজের উপর টেনে নিয়ে ঠোঁটজোড়া দখল করে নিল। নিশিও গভীর আবেশে আহিলের গলা জড়িয়ে তালে তাল মেলালো। সদ্য জন্ম নেওয়া ছলছল চোখে তাকিয়ে আছে মেয়ের মুখের দিকে। মেয়েটার মুখে বেশ বিরক্তির ছাপ, এত আলোতে তার ঘুমাতে বেশ অসুবিধা হচ্ছে। ইউকে থেকে আনা ক্যাননের 16 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে হাসপাতালের লঞ্চের বেঞ্চে দাঁড়িয়ে রামিসা ছবিটা তুলেছিল। এখনো স্পষ্ট মনে আছে নিশিকে পৃথিবীতে আনার স্ট্রাগলটা, তাই মেয়ের প্রথম স্পর্শে চোখগুলো বেশ অবাধ্যতা করছিল। ভেবেছিল রাত 3টের আধার হয়তো চোখের জলগুলো ঢেকে দিবে, কিন্তু রামিসা ছবিটা তুলে ভুল প্রমাণ করে দিল। অফিসের ডেস্কে বসে একদৃষ্টিতে তাকিয়ে আছে ফটো ফ্রেমটার দিকে নাজমুল ইসলাম। একটা ছবি তো শুধু ছবি না, সেই দৃশ্যর আড়ালে লুকানো শব্দে মোড়ানো হাজারো স্মৃতির আহাজারি। মেয়েটা কবে যে এত বড় হয়ে গেল তার হিসাব মিলাতে গেলেই যেন বুকের উপর ভারী পাথর সমান চাপ অনুভব করেন তিনি। ভেবেছিল মেয়েকে দেখে হয়তো মন তাহার পরিবর্তন হবে বা হয়েছে পরিবর্তন, উদাসীনতা কেটেছে, কিন্তু মেয়ের প্রতি ভালোবাসাটা কি জানি হয়তো আছে, কাউকে দেখতে দেয় না, নারী ছেড়ে ধন তার, এই এতটা কঠোর হবার সাধ্য যে কারণই নেই। এতগুলো বছর কেটে গেল,
কিন্তু তাকে কখনো এটাই বুঝাতে পারলাম না। নিশি তো এর জন্য দায়ী নয়, এভাবে ওকে কেন কষ্ট দেওয়া হয়। কিন্তু মুনতাহারের সেই অদ্ভুত দৃষ্টির কাছে নাজমুল সাহেব বোবা হয়ে যেতেন, কিছুতেই বলতে পারতেন না। তার চোখগুলো বোবা শব্দে চিৎকার করে বলতো যে আমি ভালো নেই। দুপুরের লাঞ্চে বসে আশরাফ সাহেব ছেলের বিয়ের কথার পেঁচা শুনতে শুনতে কাহিল হয়ে গেলেন। না পারছে ছেলে বিয়ে করছে সে কথা জানতে, না পারছে কিছু বলতে। আরফি সে কখন থেকে মায়ের বকবক শুনেই যাচ্ছে। ইলিশ মাছের মচমচে ভাজা পিসটাতে কামড় বসিয়ে আরামসে খেতে খেতে মনে মনে মায়ের জন্য শোক প্রকাশ করতে লাগলো সে। আহারে বেচারি মাম্মা, প্রতিদিন নিজের ছেলের বউয়ের কাছে বসে ছেলের বিয়ের গীত গাই, কি দুঃখ কি দুঃখ। শিমুল বেগমের কথায় বাপ মেয়ে দুজনেই বিষম খেয়ে কাশির ঝড় তুলে দিল। বলছে কি এসব, নিজের ছেলের বউয়ের সাথে? না, জলদি একটা হেস্তনেস্ত করতে হবে। আয়নার সামনে বাদ ড্রেস পরে দাঁড়িয়ে চুলে পেঁচানোর তোয়ালেটা খুলছে আস্তে আস্তে। একটু আগেই গোছল সেরে বের হয়েছে সে ওয়াশরুম থেকে। ব্লু বাদ ড্রেসটার মোটা কালারের ফাঁকে ঘাড়ে লাল দাগগুলো বেশ স্পষ্ট দেখা যাচ্ছে। কোমরের দিকের ফিতাটা হালকা ঢিলা দিতেই দাগগুলো যেন মিছিলের মতন ছড়িয়ে পড়েছে ঘাড়ে আর বুকে। আগের দাগগুলো এখনো ঝাপসা কালচে হয়ে আছে, কিন্তু তারপরও কেমন যেন অজানা একটা অনুভূতি কাজ করছে। কিছু একটার আওয়াজে নিশির ধ্যানটা ভেঙে গেল। পিছনে তাকাতেই আহিলকে দেখতে পেল। গোসল সেরে বের হয়েছে সে সবে মাত্র, সাদা তোয়ালেটা কোমরে পেঁচিয়ে বাছাতন বস্ত্র খোঁজার কাজে লেগে পড়েছে। বিছানা থেকে জামা কাপড়গুলো সোফায় শিফট করে বিছানা গোছানোর কাজে লেগে পড়ল সে। সার্ভেন্ট দিয়ে যদিও করানো যেত, তারপরও ব্যাপারটা আহিলের বেশি পছন্দ হয় না। নিশি চুল মুছায় আবারও মনোযোগ দিল। আহিলের এই তোয়ালে পরে বিছানা গোছাতে দেখে মন থেকে আপনা আপনি একটা গালি চলে এলো, যত সব অসভ্য পাগল ছাগল। গালিখানা মনে মনে দিয়ে নিশি ড্রেসিং টেবিলের টুলটায় বসে পড়ল। চুল মুছে গালে হাত দিয়ে বসে আছে সে। আয়নার ভিতর থেকে আহিলকে স্পষ্ট দেখা যাচ্ছে। ভালোভাবে দেখতেই নিশির চোখের পাতায় লজ্জার ভিড় বাড়তে শুরু করলো। সব দোষ অসভ্যটার, কথাই আছে না, সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ। নিশির সেই সর্বনাশটাই হয়েছে অসভ্যতার সাথে থেকে থেকে। ধুর নিশু, এইভাবে বসে আছো কেন? যাও ড্রেসটা চেঞ্জ করো, লাঞ্চ কখন করবে? হারি হোক, আমি প্যান্ট পরতে পরতে বললাম। ড্রেস কই আমার? প্যান্টের উপর থেকে তোয়ালে টেনে খুলতে খুলতে নিশির কপালে ঝটপট একটা হামি দিয়ে দিল আহিল। এইভাবে তাহলে তো তোমাকে চকলেটের মতো টেস্টি লাগে নিশু, জাস্ট খেয়ে ফেলতে ইচ্ছা করে। আমি নিশির গলার দিকে গিয়ে হাওয়ায় বাইট করে বললাম, ভ্যাম্পায়ার কোথায়? নিশি আর দেরি না করে জামা নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। হোয়াইট ফতুয়ার সাথে অ্যাস জিন্স আর সাথে ফুলের প্রিন্টেড স্কার্ফ ওড়না, ওড়না দিয়ে শেষ রক্ষা হবে কি না আল্লাহ জানে। মনে মনে আহিলকে দু চারটে গালি দিতে দিতে ওয়াশরুম থেকে বের হয়ে আসলো নিশি। আহিল তখন আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিল। কালো প্যান্টের সাথে স্কাই কালারের শার্ট, হাতা কুনুই পর্যন্ত ফোল্ড করা, বাহাতের ঘড়ি পরার একটা ছাপ। আয়না গলিয়ে আহিলের চেহারাটা নিশি বেশ ভালো করেই দেখতে পারছে। ভাই, অসভ্যটাকে তো বেশ লাগছে। মনে মনে কথাটা বলতেই আহিল পিছনে ফিরে তাকালো। আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে নিশু, তুমি কি একটু ফাস্ট করবে প্লিজ? হ্যাঁ হ্যাঁ, আমি রেডি তো, চলুন। আহিল নিশিকে নিয়ে নিচে নামতে নামতে, চুল ভালো করে মুছেছো? ড্রায়ার ইউজ করনি কেন? ড্রয়ারে খুঁজছিলাম, নেই, মুছেছি ভালো করে। আল্লাহ, জল ঠান্ডা যেন না বাঁধে, আমি নিশির চুলের ভিতর হাত ঢুকিয়ে বললাম। নিশির বেশ হাসি পাচ্ছে আহিলের এই চিন্তিত ফেসটা দেখে, এত আদুরে লাগছে তাকে। মাথার সামনের চুলগুলো কপালের দিকে কিছুটা নেমে গেছে, তার উপর নিজের ঠোঁটের পাশের বাঁ দিকটায় বেশ লালচে হয়ে আছে। ওটা চোখে পড়তেই নিশির চোখে মুখে বিজয়ী হাসি ছড়িয়ে পড়ল। শিমুল বেগমের কথা শুনে বাপ মেয়ের খাওয়া খুব একটা হলো না। খেতে বসার আগে বাগানবাড়ির ডক্টর ফোন করেছিল,
বাপধন সেখানে বউ আর গার্সহ বেড়াতে গেছেন, আর তারই মা ছেলের বউয়ের জন্য ভাইপোর কথা ভাবছে। কথাগুলো ভাবতে ভাবতে আশরাফ চৌধুরী টের পেলেন খাবার আর তার মুখে রুচছে না। প্লেট থেকে হাত উঠিয়ে নিয়ে তিনি মেয়ের দিকে তাকালেন। মেয়ে তার এক মনে ইলিশ মাছের কাঁটা চাবিয়ে যাচ্ছে। এই মেয়ে হয়েছে তার একেবারে বিড়াল স্বভাবে, যত লাঠি কাঁটা আছে চেটে সব চাবিয়ে খাবে। আগেরবার মিস ভাইয়ার বিয়ের কথা আমাকে দিয়ে বাবার কাছে বলিয়েছে, এইবার মা মিসের বিয়ের কথা লিখুন ভাইয়ার জন্য। ইস, ভাইয়া জানতে পারলে কি যে করবে। বেচারা ভাইয়া, যাও এক বিয়ে করলো কিন্তু কেউ জানে না, এরপর বউ আর তার বরের জন্য মেয়ে দেখা, আর বউয়ের শাশুড়ি বউয়ের জন্য ছেলে। বাহ, কি দয়াল মা ভাবি। আমার কি, আমি তো ফ্রি বায়োস্কোপ দেখব, এটাই ভাইয়ার শাস্তি। না না জানিয়ে লুকিয়ে লুকিয়ে বিয়ে করার ফল, কত শখ ছিল কিছুই হলো না, তবে এইবার কিছু একটা হবে বেশ বুঝতে পারছি।